পুরনো মামলায় সাক্ষ্য দিতে আলিপুর আদালতে গিয়েছিলেন। সাক্ষ্যদানের পর বৃষ্টি ভেজা দুপুরে বাইক চালিয়ে বজবজ ট্র্যাঙ্ক রোড ধরে বাড়ি ফিরছিলেন। কচ বেলতলা মোড়ের কাছাকাছি আসতেই হলেন আক্রান্ত। দুই সওয়ারি নিয়ে পিছন থেকে ওভারটেক করে আসা একটি বাইক থেকে চলল গুলি। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিবিদ্ধ হওয়ায় ঘটনাস্থলে লুটিয়ে পড়লেন শেখ আলতাফ ওরফে শেখ হুলতাল। গোটা ঘটনার সিস্টেমে ফুটেজ ভাইরাল। এদিকে গুলির শব্দ শুনতে পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। তারাই গুলিবিদ্ধ আলতাফকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় গুলিবিদ্ধ আলতাফকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, দুষ্কৃতীদের ছোড়া গুলি আলতাফের মাথার আশেপাশে লেগেছে, তার অবস্থা সংকটজনক। খবর পেয়ে ঘটনাস্থলে যান বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেব এবং ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি। ঘটনা জানি, তদন্ত করি কে বা কারের মধ্যে জড়িত আছে। নিশ্চয়ই জিনিসটা খারাপ এবং যারা দোষী তাদেরকে ধরার জন্য বড়কে এবং ডিএসপিকে বলবো যাতে অ্যারেস্ট করা হয়, এটা বন্ধ হওয়া দরকার। খুঁজে দিতে হবে কারণটা কোথায়, পেছনে কী ব্যাকগ্রাউন্ড আছে, কে বা কারা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই গুলি করার ঘটনা ঘটেছে। মামলায় সাক্ষ্যদানের ক্ষেত্রেও এর যোগ থাকতে পারে। কে বা কারাই হামলার নেপথ্যে তা খতিয়ে দেখছে পুলিশ। বজবজ থেকে অভিষেক সিংহর রিপোর্ট, নিউজ টাইম।